হ্যাঁ, আমার একটা ছোট্ট ভিডিও এই হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেল। আমি এসেছি আজকে হরিশঙ্করপুর নার্সারিতে। এই নার্সারিটার নাম অবস্থান হচ্ছে ডোমকলের মানে ডোমকল থানার আন্ডারে হরিশঙ্করপুর, তাই তো? তো দাদার নাম কি? আমার নাম হাসিনুল শেখ। হ্যাঁ, আমাদের নার্সারির প্রকৃত ঠিকানা আছে হরিশঙ্করপুর ডোমকল মুর্শিদাবাদ। তো এই ভাই হরিশঙ্করপুর ডোমকল মুর্শিদাবাদ। হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বার 97 35 530 127, ঠিক আছে? আসেন, আমাদের ফলের গাছ এবার দেখান। হ্যাঁ দেখান, এই আই ভিডিও কর। ওই চলেন, এটা হচ্ছে দেখেন মালটা বাড়িওয়ান। এটা বাড়িওয়ান, আপনাদের কাছে তো বাড়িওয়ানের অনেক বড় বড় গাছ দেখছি। এগুলো এগুলো সাত বাগানের জন্য তো ভালো। সাত বাগান হবে চাষের জন্য, চাষের জন্য হবে। এবার চাষিরা যদি লাগায় তাহলে তো আগেই তো বড় গাছ পেয়ে যাচ্ছে। আর এই সাইডে এটা হয় যে আপনার সম্পূর্ণ বিদেশি আমের ভ্যারাইটি, বেনানা, মিয়াজাকি, রেড পালমার, কিউজাই, গোরমতি, অনেক রকমের এক জায়গায়, মানে এক জায়গায় সবই আছে, সবই ধরা আছে। তো এটা এই যে যেটা মুকুল এবং ফল ধরা গাছ, এটা কি গাছ? বেনানা। তা বেনানা মানে ইয়েলো বেনানা, ইয়েলো বেনানা। আর এটা এটাও ইয়েলো বেনানা, ইয়েলো বেনানা শুধুমাত্র মুকুল এসছে। আর মিয়াজাকি, মিয়াজাকি কোথায় দেখি? বিয়ের সময় বিখ্যাত মুকুল, মুকুল মুকুলটা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে যা কোনো কারণে মিয়াজাকি মুকুলটা ভাঙা হয়েছে। আর কি কি গাছ আছে? আচ্ছা, এখানে আছে ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি মৌসুমি যেটা বলে মালটা, মালটা না মৌসুমি, মৌসুমি মৌসুমি মালটা, মৌসুমি মৌসুমি আলাদা, মালটা আলাদা, কিন্তু দুটোই মৌসুমি জাতের পড়ে। দুটো মৌসুমি জাতের মধ্যে পড়ে। ওই ওই এরকম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ইন্ডিয়ান সিকি মালটা। আচ্ছা, আর আর কি আছে কমলার মধ্যে? ধরো তো থামেন, আমি উজ্জ্বল, হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে স্বাগত। এতক্ষণ আমি ভিডিওটা করছিলাম, তো দাদা ভিডিওটা দেখাচ্ছিল, আমি আরেকজনকে দিলাম, দিয়ে আমি গাছগুলোর সঙ্গে একটু পরিচিত হই। বলেন এবার এগুলো কি? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এটা ভিয়েতনাম, এটা কি অল টাইম? অল টাইম। আর এটা এটা হচ্ছে আপনার সেই আপনার আমাদের নাগপুরেরই নাগপুর ম্যান্ডারিন যেটা, হ্যাঁ ম্যান্ডারিন। হ্যাঁ, এটাকে তো খোসাটা ভালো, মিষ্টি, হ্যাঁ মিষ্টি, ভালো মিষ্টি, ভালো মিষ্টি গাছ। আর কি আছে? আচ্ছা, এখানে কমলা আর ভিয়েতনাম মালটা ওই সাইডে আপনাদের দেখাবো, চলুন। এটা হচ্ছে মালটা বাড়িওয়ান, এটাও, এটা বাড়িওয়ান, এটাও বাড়িওয়ান, এটা বাড়িওয়ান, মানে এটা ছোটো প্যাকেট আর এটা বড় প্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় গাছে সব ফুল আছে। এগুলো হচ্ছে সাত বাগানের জন্য, যেগুলো বড় প্যাকেট সব সাত বাগানের জন্য। দাম কেমন কেমন থাকবে? এটার দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা। এত বড় বড় গাছ, বড় বড় আছে, 100 টাকা দাম। হ্যাঁ, এইটার দাম হচ্ছে খালি 50 টাকা, খালি 50 টাকা। হ্যাঁ, আর আচ্ছা ওইটা ইন্ডিয়ান সিকি, ওটা দেখো, ওটা দেখো, ওইটা ইন্ডিয়ান সিকি। আচ্ছা, আমরা এইদিকে যাই। এটা ইন্ডিয়ান সিকি, এটা তো ধরা আছে গাছ, এটা ধরা আছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান সিকি ধরা আছে, ধরা আছে। তো এটা কত করে? এটাও 100 টাকা দাম। তো ইন্ডিয়ান সিকি একটা তুলুন যেটা ধরা আছে, দেখি। তো এটা তো ধরা আছে, এইটা সব গলায় ধরা আছে। হ্যাঁ, এই যে ধরা গাছ। আর এখানে একটা ওই যে বড় একটা দেখছি ইন্ডিয়ান সিকে ধরা, কত তুলেন নি? এই যে ধরা আছে, এই দুটো গাছ আমি দাদার কাছ থেকে নিলাম, এই ধরা দুটো গাছ, এই জন্য আমার আশা। এটা হচ্ছে কালাপাতি সবেদা, কালাপাতি সবেদা, এটা কালাপাতি সবেদা আছে। এখানে কাটি মোনাম আছে, হ্যাঁ ওখানে সাতুকিটা দেখায়। আমাদের ছাতুকি চারা আছে ছোট, এটা ছাতুকি কমলা, কি কমলা চারা আছে ছোট, চারাটা তুলে ধরেন। এটার দাম 130 টাকা দাম, 130 টাকা দাম।
বড় হবে মিষ্টি হবে দারুণ দেখতে খুব সুন্দর এটা হচ্ছে থাইকট বেল থাইকট বেল যেটা হচ্ছে বড় বড় মানে এটা অল টাইম এটা কি অল টাইমই হয় অল টাইম আমি তো আপনার মেলা রকম ভ্যারাইটিস দেখি আচ্ছা আম এখানে কাটি মন এটা কাটি মন হ্যাঁ বছরে অল টাইম হবে এটা এটা তো তিনবার হয় শুনেছি বছরে ওইটা ওখানে দেখাইলে হবে এটা কাটি মোনাম বছরে তিনবার হবে গাছে সব সময় থাকবে হ্যাঁ কাঁচা তো মিষ্টি পাকা তো মিষ্টি খেতে খুব সুস্বাদু একটা জিনিস জিজ্ঞেস করছি যে আপনার তো এখানে পাইকারি বা খুচরো দুটোতে বিক্রি হয় হ্যাঁ পাইকারি খুচরো দুটোই দেওয়া হয় তো পাইকারি রেটটা মানে কি নিশ্চয়ই কম হবে হ্যাঁ সেটা পাইকারি পার্সেন্ট হিসাবে গাছ যেহেতু যত পিস নিবে তার উপরে একটা খুচরা পার্টি একটা চাষি পার্টি অনেক গাছ নেবে তাকেও পাইকারি দামে তো করে দেওয়া হয় হ্যাঁ সেসব সুযোগ সুবিধা আছে যদি অনেক অনেক বেশি গাছ নেবে সেই গাছের ক্ষেত্রে তো দাদারা কি করতে এসছেন ও এখানে মাল বহায় নাকসারিতে মাল বহায় মাল বহায় ডেলিভারি দিয়ে ডেলিভারি দিয়ে এখানে অনেকে আরো তো দাদা তো এছাড়া ফুলের কারবারও আছে ফুলও থাকেন ও ফুলটা দেখে যে ফুল অনেক রকম ফুলের উপরে আছে এখানে এসে দাদা ফুলেরও কাজ মানে এখানে জবা দেখছি অনেক রকম জবা কিরকম কত কি আছে কত রকম ভ্যারাইটি জবা আমার এখানে 70-80 রকমের ভ্যারাইটি আছে 70-80 রকম পুনে বেঙ্গালোর নিশ্চয় যে পুনে বেঙ্গালোর অস্ট্রেলিয়ান সব রকম সবই আছে সামনে তো দেখছি স্ট্রবেরি এখনো আছে গাছ স্ট্রবেরি পরে যাচ্ছে স্ট্রবেরি আছে এখনো তারপরে তো এখনো দেখছি মানে ঘাউ টাউ এগুলো নিয়ে না সব দেখি তো আপনার নার্সারিটা কি নাম কোথায় মোবাইল নাম্বারটা আপনি দিবেন আমাদের নার্সারির নাম ভারত নার্সারি হরিশঙ্করপুর দমকল মুর্শিদাবাদ আমাদের হরিশঙ্করপুরে নার্সারি অবস্থিত দমকল থানা মুর্শিদাবাদ জেলা আপনার আসতে হলে বহরমপুর হয়ে ডাইরেক্ট হরিশঙ্করপুরে গাড়ি পাবেন কৃষ্ণনগর হয়ে আসলে করিমপুর হয়ে আপনি হরিশঙ্করপুরে যদি যোগাযোগ নাম্বারে যদি সমস্যা হয় যোগাযোগ নাম্বার দেওয়া থাকছে 97-35-530-127 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ।